بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই পাতুর আলিগঞ্জ জামে মসজিদে আজকে যে আমার খুতবার আলোচ্য বিষয়, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাবলিগ জামাত। আজকের আলোচ্য বিষয় তাবলিগ জামাত। আর এই বিষয়টিকে আমি সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতিটা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, তা তাবলীগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটার তাবলীগ করো। তাবলীগ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, তাবলীগ করা যে বিশেষ করে মুসলিমদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খাইরা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে, ও তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহে বিশ্বাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে জানাচ্ছেন যে আমাদেরকে বলছেন, অর্থাৎ মুসলিম উম্মাকে বলছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তোমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি শ্রেষ্ঠ উম্মত বলে ছেড়ে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্বটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎকাজে নির্দেশ দান করবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎকাজে নিষেধ করবে। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান যে আমাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, আমাদেরকে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। দাওয়াত ও তাবলীগ যেহেতু সময় খুবই কম, সেজন্য আমি আমার এই আলোচনাটা বিস্তারিত ভাবে আলোচনা করতে পারবো না। আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, দাওয়াত ও তাবলীগ কাকে বলে, দাওয়াত কাকে বলে, তাবলীগ কাকে বলে, এর মধ্যে পার্থক্য কি, আমি বিস্তারিত ভাবে এই সম্পর্কে আলোচনা করেছি। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার লেকচার শুনতে পারেন দাওয়াত ও তাবলীগ। আর যদি আপনারা চান শোনা তাহলে চলে যান ইন্টারনেটে আমাদের ওয়েবসাইট www.teachlibrary.in, সেখানে সেই লেকচারটি পেয়ে যাবেন। তবে দাওয়াত ও তাবলীগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ, যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কেউ দাওয়াত ও তাবলীগের কাজ না করে তাহলে সে হচ্ছে জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন পবিত্র কোরআনে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 108, বলো এটি আমার পথ, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি স্বজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাছেন সূরা ইউসুফ নম্বর 12 আয়াত নম্বর 108-এ যে দাওয়াত ও তাবলীগের কাজ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, প্রত্যেক মুসলিমের কর্তব্য। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছে তাদেরকে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, তাদেরকে অভিশাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 159-এ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমি যে স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য,
কিতাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপ তারিগণ অভিশাপ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নয় দুই নয় বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত ও তাবলীগের কাজ করা ফরজ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 ওয়াল আসরি মহাকালের শপথ সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলেছেন কি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 নম্বর আয়াতে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান আনে অমিল সালেহাত সব কাজ করে অথবা সবিল হক এবং দাওয়াত ও তাবলীগের কাজ করে অথবা সবিল সাবর এবং ধৈর্যের উপদেশ দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও স্পষ্টভাবে বলছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে শুধুমাত্র চারটা গুণ যে আছে সেই চারটা গুণ কোনো মানুষের মধ্যে থাকলে সেই শুধুমাত্র নাজাত পাবে নাহলে কেউ নাজাত পাবে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিশেষ করে দাওয়াত ও তাবলীগের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে সহিহ বুখারি কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 50 হাদিস নম্বর 3461 আল্লাহ রাসূল বলছেন বাল্লিগুন্নি ওয়ালা আয়াত একটি বাক্য হলেও একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও তা ঠিক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলছেন যদি একটা আয়াত হয় একটা বাক্য তুমি জানো তারপরেও তোমাকে এটার তাবলীগ করতে হবে এটা অন্য লোকের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে ইসলামে দাওয়াত ও তাবলীগ করা ফরজ। যদি কোনো ব্যক্তি দাওয়াত ও তাবলীগের কাজ না করে তাহলে সে খাইরা উম্মা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 যে খাইরা উম্মা বলা হয়েছে কুনতুম খাইরা উম্মা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খাইরা উম্মা তখনই হতে পারবে যখন তোমাদের মধ্যে এই যে দাওয়াত ও তাবলীগের কাজ করবে সৎকারের আদেশ এবং অসৎকারের নিষেধ এই কাজ যখন তোমরা করবে তখন তোমরা খাইরা উম্মা হতে পারবে আর যদি এটা না করো খাইরা উম্মা টাইটেল তোমাদের পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাওয়াত ও তাবলীগের কাজ ফরজ এটা করতে হবে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যার যতটুকু ইলম আছে যে যতটুকু বুঝে তাকে সেই অনুযায়ী তাবলীগের কাজ করতে হবে এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ এর পরবর্তী লেকচার আমি আপনাদের সামনে আমার দিতে খুলবাতে দিব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমরা আজকে আমাদের যে মূল আলোচনা দাওয়াত ও তাবলীগ। আমি আপনাদের সামনে আগে প্রমাণ করেছি দাওয়াত ও তাবলীগের কাজ করা ফরজ এটা করতেই হবে করা ছাড়া কোনো উপায় নেই এটা ইসলামের দাবি কোরআন এবং সহিহ হাদিসের দাবি দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। কিন্তু তারপরেও আপনাদের যে বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি কারণ আমাকে হক কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152 যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে স্বজনের সম্পর্কে হলেও আল্লাহ তাআলা বলেন কথা বলে হক কথা বলো যদি তোমার নিত নাত্মীয় হয় যদি তোমার যতই আত্মীয় হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কথা বলে হক কথা বলো তোমার এটা আত্মীয়ের বিরুদ্ধে চলে যাবে তোমার বন্ধুর বিরুদ্ধে চলে যাবে আর কারোর বিরুদ্ধে চলে যাবে বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলে হক কথা বলো। আর মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি সত্য কথা জানিয়ে দাও যদিও এটা মানুষের কাছে তেতো মনে হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্য কথা বলা তোমার দায়িত্ব যদিও লোককে এটা তেতো মনে হয় এটা খারাপ লাগে তারপরে তোমাকে সত্য কথাটা বলতে হবে। এছাড়াও আছে ইবনে মাজাহ এর হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলমকে গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনের লাগাম পরাবেন। সেজন্য ভাই যেহেতু দাওয়াত ও তাবলীগ নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে সেজন্য আমাকে সত্য কথা আর হক কথা বলতেই হবে তার কারণ যদি আমি এগুলো না বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার মুখে জাহান্নামের আগুনের লাগাম দিবেন। এবার আসি আপনি তাবলীগ করবেন কি করে তাবলীগ করবেন
তাবলিগ তো করতে হবে, তাবলিগ করা ফরজ। এটা আমি আগে একাধিক কোরআন হাদিস দিয়ে আমি প্রমাণ করেছি। এখন প্রশ্ন হচ্ছে তাবলিগ কিসের হবে, তাবলিগ কিসের হবে? যদি আপনার এর উত্তর খুঁজতে চান যে তাবলিগ হবে কিসে, আমার ব্যক্তিগত মতামতে তাবলিগ হবে, আমার হুজুরদের কেসলা কাহানির তাবলিগ হবে, নাকি কিসের তাবলিগ হবে, এর উত্তর আছে পবিত্র কোরআনের সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67-তে। এই প্রশ্নের উত্তর আছে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যে অবতীর্ণ করা হয়েছে সেটার তাবলিগ করো। কিছু তাবলিগ বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা অবতীর্ণ হয়েছে সেটার তাবলিগ করো। কি অবতীর্ণ করা হয়েছে? এবার প্রশ্ন আসলে অবতীর্ণ কি করা হয়েছে, এবার আপনাকে জানতে হবে নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি অবতীর্ণ করা হয়েছে। যদি এটা দেখেন কি অবতীর্ণ করা হয়েছিল, উঠে দেখুন পবিত্র কোরআন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফাসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এমনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওই হয়। আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা জানিয়ে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলে দাও মানুষকে আমার কাছে কি নাজিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওহি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে ওহি নাজিল হয়। এছাড়া উল্লেখ আছে সূরা নাজ সূরা নম্বর 53 আয়াত নম্বর 2-4 আল্লাহ তাআলা বলেন, তোমাদের সঙ্গে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘান্ত নন, বিপদ গামীও নন, এবং সে মঙ্গলের কথাও বলে না, এ তো ওহি যা তার প্রতি সত্যতা করা হয়। তাহলে এই কয়েকটি আয়াত দেখি প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা এসেছে সেটা ওহি। ওহি হচ্ছে দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ওহি মাতলু আর একটি হচ্ছে ওহি গায়ের মাতলু। ওহি মাতলু মানে হচ্ছে পবিত্র কোরআন, এবং ওহি গায়ের মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। এ সম্পর্কে আমি আলাদা লেকচার দিয়েছি, একমাত্র ওহিকে মানতে হবে। বিস্তারিত জানতে আমার লেকচার আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইট bitlibrary.in থেকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে ওহি, আর ওহি মানে হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা প্রচার করো, সেটা তাবলীগ করো। কি প্রমাণ হলো? তাবলীগ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের, তাবলীগ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের, অন্য কিছুই নয়। এটা সুস্পষ্ট কথা যে তাবলীগ হবে, তাবলীগ করা ফরজ, কিন্তু করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67-তে জানাচ্ছেন। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যদি তাবলিগ না করা হয়, তাহলে তার পরিণাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এর পরিণাম সম্পর্কে, উঠে দেখুন সহিহুল বুখারী কিতাবুল আনবিয়া অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 50 হাদিস নাম্বার 3431। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগনি ওয়ালা আয়া, একটি বাক্য হলে ওনার কাছে পৌঁছে দাও, তাবলিগ করো। কিন্তু আমার নাম করে যারা ইচ্ছাকৃত মিথ্যা বলে তারা তাদের ঠিকানা জাহান্নামে করে নিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন হাদিসে তাবলীগ করো, আর যদি আমার নামে ইচ্ছাকৃত মিথ্যা প্রচার করো, মিথ্যা জিনিস তাবলীগ করো, তার স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যদি কোন ব্যক্তি চুরি করে স্থান জাহান্নাম, এ কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন যদি কোনো ব্যক্তি কাউকে গালি দেয় তাহলে ইসলাম তার সরাসরি জান্নাত, এই কথা বলেনি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমার নাম করে মিথ্যা কেসলা কাহানি করে তাবলীগ করা হয় তাহলে তার ইসলাম জাহান্নাম। আজকে আমাদের মনে প্রশ্ন, অনেকে আমরা একটা প্রশ্নের মধ্যে হাবুডুবু খাচ্ছি যে আমাদের সমাজে যে প্রচলিত তাবলীগ সেটা বৈধ কি অবৈধ, সেটা করা যাবে কি যাবে না, সেটা কতদূর শরীর সম্মত, এই প্রশ্নটা আমাদের মধ্যে প্রায় ঘুরপাক খাচ্ছে। আমরা সাধারণভাবে দেখি যে আমাদের সামনে আমাদের সমাজে লোকেরা আসছে এবং আমাদেরকে নামাজের জন্য ডাকছে, তো ভালো কাজ করছে, 100% এটা ভালো কাজ। কোন মানুষকে নামাজের জন্য টাকা, এটা 100% ভালো কাজ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এই কাজটা ভাবে যে কোনো সন্দেহ নেই। তবে তার আগে একটি কথা জেনে রাখবেন,
কোন দলকে, কোন মতকে, কোন ফিরকাকে জানার আগে বা তার সঙ্গে তাকে গ্রহণ করার আগে আপনাকে দুটো বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে। তার কারণ যদি আপনি বলেন তারা তো ভালো কাজ করছে, অবশ্যই ভালো কাজ করছে, আমি তাদের আপনাদেরকে বলবো কেন ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা কিন্তু ভালো কাজ করে না, তারা কি কিছু মানুষের সেবামূলক কাজ করে না, তারাও তো ভালো কাজ করছে। ভালো কাজ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে, করবেই তারা। তার কারণ যদি কেউ ভালো কাজ না করে, বিশেষ করে ইসলামিক কোন দল যদি ভালো কাজ না করে, তাহলে সে ইসলামিক দল হতে পারবে না। ইসলামিক দল হওয়ার জন্য কমসে কম কিছু ভালো কাজ করতেই হবে। তাহলে আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি কোন দলকে দেখার আগে, তাকে কাছে টানার আগে প্রথমে দেখবেন এক নম্বরে তার আকিদা, তার আকিদা দেখতে হবে। যে দলকে আপনি সমর্থন করবেন তার দলের আকিদা দেখতে হবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে তার মানহাজ, সে কি মানহাজে বিশ্বাস করে। সে কোরআন মানহাজ মানে হচ্ছে যে কোরআন এবং হাদিসকে সেইভাবে বুঝা যেভাবে সালাফ চলে নীলগণ বুঝেছেন সেভাবে বুঝা, একে বলা হয় মানহাজের সালাফ। তো কোরআন হাদিসকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলে চলবে না, কোরআন হাদিসকে সেইভাবে ব্যাখ্যা করতে হবে, সেইভাবে বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কিরাম বুঝেছেন, যেভাবে তাবেঈন বুঝেছেন, যেভাবে মুহাম্মদ ইসলাম বুঝেছেন, সেইভাবে বুঝতে হবে। তাহলে দেখতে হবে কি, এক নম্বরে তার আকিদা, দুই নম্বরে তার মানহাজ, তিন নম্বরে কাজ। যদি আকিদা ভালো থাকে, মানহাজ ভালো থাকে, কাজ যদি দুর্বল থাকে কি করবেন, ওর সঙ্গে পাপ যে আপনাকে কাজ করতে হবে। আর যদি দেখেন আকিদা গড়বড়, মানহাজ গড়বড়, তাহলে কাজ দেখে কি করবেন, কাজ থেকে কোনো লাভ নেই। কাজ তো অনেকেই, অনেক অমুসলিমরাও ভালো কাজ করে, সেটা থেকে তখন লাভ হবে না। এবার আসি আমরা আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই আলোচনাটা হচ্ছে কি, প্রথমত যে আমাদের মনে প্রশ্ন, প্রচলিত তাবলিগ জামাত এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক? ভাই তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি কোনো দলকে জানতে চান, আপনি যদি কোনো মতকে জানতে চান, তাহলে আপনি বাহ্যিকভাবে তার কার্যকলাপ দেখে বা তার সঙ্গে কথা বলে আপনি তাকে জানতে পারবেন না। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, আপনি যদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে খ্রিস্টানদের রীতিনীতি দেখে আপনি কোনো খ্রিস্টান ধর্মের বিচার করতে পারবেন না। আপনি হিন্দু, সাধারণ হিন্দুদেরকে দেখে আপনি হিন্দু ধর্মের বিচার করতে পারবেন, এমনকি হিন্দু পণ্ডিতদেরকে দেখেও আপনি হিন্দু ধর্মের বিচার করতে পারবেন না। তাহলে কি করতে হবে, হিন্দু ধর্মের বিচার করতে হলে আপনাকে দেখতে হবে যে হিন্দু ধর্মের মূল গ্রন্থ কি বলেছে। যদি আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে দেখতে হবে খ্রিস্টান ধর্মের বাইবেল, বাইবেল কি বলছে। যদি আপনি ইহুদি সম্পর্কে জানতে চান, ইহুদি ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যে ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন নিয়ম কি বলছে। তাহলে আপনাকে সেইভাবে বিচার করতে হবে। যদি আপনি কোনো মত, কোনো পথকে যদি জানতে চান, তাহলে তাদের যে মূল গ্রন্থ সেটা আপনাকে দেখে বিচার করতে হবে। বাহ্যিকভাবে আপনাকে ভালো লাগতে পারে, আবার কিছু খারাপও লাগতে পারে। তাহলে বাহ্যিক এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হচ্ছে যে তাদের মৌলিক বিষয়, তাদের মূল কিতাবে কি রয়েছে। এবার আসি আমাদের মনে যে প্রশ্ন, পরিচিত তাবলিগ জামাত কেমন। যদি আপনি তাবলিগ জামাতকে জানতে চান, তাহলে তাবলিগ জামাতের মূল কিতাব, মূল কিতাব হচ্ছে ফাজাইল আমাল। তাবলিগ নিসাব যেটাকে বলা হয় ফাজাইল আমল, সেই ফাজাইল আমল আপনাকে পড়তে হবে, সেই ফাজাইলের আমল আপনাকে জানতে হবে, তবে আপনি তাবলিগ জামাতের বিচার করতে পারবেন যে এরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন। আসুন এবার ফাজাইল আমল থেকে আমি কিছু উদ্ধৃতি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে যদি আপনি ফাজাইল আমল করেন, ফাজাইল আমল প্রথম খণ্ড এবং ফাজাইল আমলের প্রথম কোন ভূমিকা, প্রথমে যে স্টার্ট হচ্ছে ভূমিকা, আপনারা জানেন, সবাই জানেন যে কোনো ইবাদত করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ইবাদত করবো আমি কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবার দেখেন ফাজাইল আমল কি বলছে, ফাজাইল আমল প্রথম খণ্ড প্রথম ভূমিকা, সেখানে লিখছেন যে হযরত মাওলানা ইলিয়াস রহ বিসর্গ তার আদেশ অনুক্রমে, মানে তিনি আদেশ করেছেন যে দাওয়াত ও তাবলীগের উপরে যাতে একটা বই লেখা হয়, মাওলানা জাকারিয়া রহ তাকে আদেশ করেছেন যে সে যাতে একটা বই লেখে দাওয়াত ও তাবলীগের উপরে। তারপরে লিখছেন ওখানে যে আমি এই বইটি লিখলাম এত বড় বুজুর্গ, কে বুজুর্গ, মাওলানা ইলিয়াস রহ, এত বড় বুজুর্গ, আমি তার সন্তুষ্টির জন্য এই বইটি লিখলাম যাতে তার সন্তুষ্টির, মানে বই লিখা হচ্ছে তার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য না, একজন বিজয়ের সন্তুষ্টির জন্য। তাহলে যে কাজটা করা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, সেই কাজটা করা হচ্ছে
বুজুর্গদের সন্তুষ্টির জন্য। তারপরে বলা হচ্ছে কি, তারপরে বলা হচ্ছে যে আমি তার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, মানে ওসিলা বানিয়েছে। এবার ওসিলা সম্পর্কে পবিত্র কোরআন কি বলছে দেখুন, আল্লাহ সুবহান আল্লাহ বলছেন সূরা জুমার 39 আয়াত নম্বর 3, আল্লাহ সুবহান আল্লাহ বলছেন আল্লাহকে ছেড়ে অন্যদেরকে যা অভিভাবক রূপে গ্রহণ করেছে তারা বলে আমরা তো এদের পূজা এই জন্য করি তারা আমাদেরকে আল্লাহ করে দেবে, নিকটবর্তী করে দেবে। সৌদি আরবে যখন জাহেলি যুগ ছিল সেই মুশরিকদের সেই কাফেরদের আকীদা ছিল যে আমরা এদেরকে পূজা করছি, আমরা এদের মানে এদেরকে আল্লাহ মনে করে পূজা করছি না, কেন এদেরকে এই জন্য পূজা করছি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে হাজির করে দেবে, এই জন্য আমরা তাদের পূজা করছি। তাহলে আকীদা মাঝখানে কি ধরলো, ওসিলা ধরলো। একইভাবে যদি খালেদ আমলের প্রথম ভূমিকা যদি দু লাইনের পরে আপনি দেখতে পাবেন সেখানে সেই বইটা লেখা হয়েছে মাওলানা ইলিয়াস রহ তার সন্তুষ্টির জন্য। তাহলে বুঝতে পারছেন যে গোড়াতেই গলত, গোড়াতেই ভুল। তাহলে সেই জামাত আপনাকে কি দিবে? এবার আসি, যদি আপনারা দেখেন হাজাইলে নামাজ সেখানে দেখতে পাবেন যে বিভিন্ন বুজুর্গগণ বিভিন্ন রেখাত নামাজ পড়েছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা বলা হয়েছে যে তিনি নাকি প্রত্যেক দিন 300 রেখাত করে নামাজ পড়ছেন। একটা মানুষ প্রত্যেক দিন 300 রেখাত নামাজ পড়া সম্ভব? তারপর এখানে শেষ নয়, তারপর আরো বলছেন যে একজন বুজুর্গ সেই বুজুর্গ প্রত্যেক দিন 1000 রেখাত করে নামাজ পড়তেন। একজন বুজুর্গ মানে একজন মানুষ প্রত্যেক দিন 1000 রেখাত নামাজ পড়া সম্ভব? তাহলে কিরকম করে নামাজ পড়তো? আপনারা ঢিকি দেখেছেন তো, আপনাদের এলাকায় যদি ঢিকি থেকে থাকে আর যারা বয়স্ক মানুষ তারা তো প্রায় ঢিকি দেখেছেন, তারা দেখবে যে ঢিকিতে খাটা খাট খাটা খাইতে সে মানে সিটে দিচ্ছে। তো কোন মানুষ যদি ঢিকির মতো খাটা খাট খাটা খাই সিটে দেয় তবুও মনে হচ্ছে 1000 রেখাত পুরা সম্ভব কিনা আল্লাহু আলাম। তারপরে ওখানে লিখছেন কি, তারপরে বেশ বুজুর্গদের কিছু কেসটা কাহিনী উল্লেখ করার পরে বলছেন যে আমাদেরকে বুজুর্গদের মতো করে কিছু মানে বুজুর্গদের মতো করে অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করতে হবে। কার মতো নামাজ পড়তে হবে? বুজুর্গদের মতো করে। আর বুজুর্গরা কত রেখার নামাজ পড়ে দিলে? 1000 রেখার ম্যাক্সিমাম 1000 রেখার নামাজ পড়তেন। তারপরে বলছেন যে তার মতো তাদের মতো করে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সহিহ বুখারী মুসলিম ইরমিজি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেই মতো নামাজ পড়ো যে মতো আমাকে নামাজ পড়ে দেখেছো, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী নামাজ পড়ো। কিন্তু বুজুর্গ সেই বুজুর্গ যারা 1000 রাকাত করে নামাজ পড়ছেন তাদের মতো ঠাকঠাক করবেন আপনি? এ হচ্ছে তাবলিগ আমাদের অবস্থা। আরো কেসটা শুনাই আপনাদেরকে, কেসটা শুনবেন আপনারা, আমাদের এখান থেকে কোরআন হাদিস প্রচার করা হচ্ছে না, বই বুঝানোর কেসটা কাহিনী আর তাবলিগের কিছু ফজিলতের বয়ান নিয়েই এতটুকুই শুধু আর মানুষকে নামাজ পড়া। আলহামদুলিল্লাহ কিছু কাজ তারা যে ভালো করছে তা আমি অস্বীকার করছি না, অবশ্যই অবশ্যই তারা কিছু কাজ ভালো করছে যেটা আমরা সাধারণভাবে আমরা করি না, যেটা আমাদের করা দরকার। আপনি যদি জমি চাষ না করেন, তাহলে আপনার জমিতে তো মানে ঘাস পাত বের হবে। আজকে আমরা সেই কাজ করছি না যে কাজটা আমাদের করা দরকার ছিল, সেই কাজ না করার কারণে আজকে তারা সেই কাজ করছে। এবার আসি তাদের আর কিছু চেষ্টা শুনাই। যদি আপনারা দেখেন ফাযাইল আমল হেকায়েতে সাহাবা অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার রক্ত পান করা। সেখানে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন, সিঙ্গা মানে শরীর থেকে কিছু খারাপ রক্ত বের করলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই রক্ত পুঁতে দিয়ে এসো। ইবনে জুবায়ের সেটি পুঁতে দিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হে আল্লাহর রাসূল পুঁতে দিয়েছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন কোথায় পুঁতেছ? তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের নাকি বলছেন যে আমার পেটের মধ্যে পুঁতেছি, তার মানে আমি পান করে নিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহর কসম আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তাকে জাহান্নামে আদৌ ছুঁতেই পারবে না। প্রথম কথা সেই হাদিস সহি নয়। এক দুই নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চার জায়গাতে রক্ত পান করা নিষেধ করেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115 চার জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত পান করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। এবার এবার রক্ত পান করার কথা বলা হচ্ছে ফাযাইল আমল। এবার সেই বইয়ের লিখক মানে হাদিস তো হয়ে গেল ওখান থেকে, হাদিস তো সহি না তারপর এখানে হয়ে গেল, তারপরে মন্তব্য করছে কে? সেই বইয়ের লিখক মাওলানা জাকারিয়া রহ, তিনি মন্তব্য করছেন
যেহেতু এটা তর্কের ব্যাপার, কোরআন বোঝে রক্ত হারাম, এটা রক্ত পান করছে তর্কের ব্যাপার। তো সেই মাওলানা জাকারিয়া রহা তিনি লিখছেন যে এতে তর্কের কোনো অবকাশ নেই, কারণ যে রসুলের শুধু রক্তই পাক পবিত্র এমন কি কথা নয়, বরং যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা সব পবিত্র, নাউযুবিল্লাহ মিন যালিক, সবকে পাক পবিত্র করে লোকে ফাযাইল আমলের লেখক মাওলানা জাকারিয়া রহা বিসর্জন। এ হচ্ছে তাবলিগ জামাতের অবস্থা, এ হচ্ছে তাদের আকীদা। আপনি কোন দলে যোগ দেওয়ার আগে প্রথমে তাদের আকীদা যাচাই করুন, তারপরে দেখুন, তারপরে দেখুন তাদের আকীদা, আরো তাদের যে মারাত্মক আকীদা, সেই মারাত্মক আকীদাগুলো তো আমি বলিনি এখনো, শুধু মানে এমন এমন কেসটা কাহিনী বর্ণনা করা হয়েছে ফাযাইল আমলে, এমন এমন কেসটা কাহিনী বর্ণনা করা হয়েছে যে যে কেসটা বলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তিরকিয়া একজন বুজুর্গ বলছেন আপনি পাবেন ফাযাইল হজে, পাবেন আপনি ফাযাইল হজ। একজন বুজুর্গ রাসূলুল্লাহ সুলতানের রওজা শরীফে কবরস্থানকে বলছে রওজা শরীফ, রওজা শরীফে গেলেন, যাওয়ার পরে বলছে হুজুর কাকে বলছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত্যু ব্যক্তিকে বলছেন। অথচ কি বলছেন যে হুজুর এতদিন দূরে থেকে আমার আত্মা পাখির দাম আপনার কাছে, আপনার সেবা করার জন্য কি করতাম, আমার আত্মা পাখির দাম হুজুর, এখন আমি নিজেই এসেছি সকলে এসেছি। তারপরে বলছে হুজুর আপনার একবার হাতটা বাড়িয়ে দিন, কি বলছে কবর থেকে হাতটা বাড়িয়ে দিন, আপনার হাতটা আমি উঠাই। চিন্তা করতে পেরেছেন মৃত্যু দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে মৃত্যুকে তোমরা শোনাতে পারো না। ওদের আকীদা হচ্ছে যে মৃত্যু ব্যক্তিরা শুনতে পায়, সালামে জবাব দিতে পায়, তারপরে আরো বলা হচ্ছে ওই কেসার মধ্যে আছে তারপরে পরে কেসার মধ্যে যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, উত্তর আসছে কবর থেকে, ওয়ালাইকুম আসসালাম, উত্তর আসছে কবর থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। এই হচ্ছে শিরকি আকীদা। তাহলে নিজের আত্মাকে কোথায় পাঠানো হচ্ছে, নিজের কোথায় পাঠানো হচ্ছে, এক যে ভারত থেকে কোথায় পাঠানো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তার আত্মাকেও সে পাঠাতে পারে, আত্মাকে আপনার আত্মা আপনার কন্ট্রোলে আছে, এটা কার কাজ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমাদের আত্মাগুলো আল্লাহ তাআলা যেভাবে জানা আমাদের আত্মাকে কন্ট্রোল করতে পারেন। তাহলে সেই বুজুর্গ তার হাতে কাজ, মানে সে আল্লাহ তাআলার যে গুণ সেই গুণাবলী নিজেই ঠিক করলে, মানে সে নিজের আল্লাহর স্থান দখল করে নিল। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে যে যখন এই কথা বলা হলো, তারপরে কবর মানে কবরস্থান থেকে মানে রওজা শরীফ থেকে মানে রাসূলের কবর থেকে হাত বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাত বের করলেন, কোথায়, কবরস্থান থেকে। তারপরে তুমি বললেন এবং সেখানে অনেক লোক ছিল, অনেক লোক দেখেছে, এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও সেখানে উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন তাহলে কোন দিকে যাচ্ছে এই যে সিরকিয়া আকিদা। তাহলে এই সিরকিয়া আকিদার লোকদের আপনি কিছু ভালো কাজ দেখে আপনি পাগল হচ্ছেন কেন, আপনাকে আগে আকিদা দেখতে হবে। তারপরে আরো আছে, এরা ইমাম সাফির নামে কলঙ্ক করেছে, ইমাম সাফির নামে বলছে যে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই রমজান মাসে মানে নামাজে এক খতম করতেন, আর রমজান মাসে প্রতিদিন দিন আর রাত মিলিয়ে দুশো খতম করতেন প্রত্যেক দিন। ইমাম সাফি কথা বলছে যে প্রত্যেক দিন দুবার খতম করতেন, কোরআন খতম করতেন, সব মিলিয়ে রমজান মাসে তিনি 61 বার কোরআন খতম করতেন। কত বড় মিথ্যা কথা, ইমাম সাফি একজন মুহাদ্দিস, তার নামে মিথ্যা কথা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হল বুখারি কোরআনের ফজিলত অধ্যায়ে উল্লেখ করছেন, আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন খবরদার 3 দিনের আগে কোরআন শেষ করবে না, 3 দিনের আগে কোরআন শেষ করা নিষিদ্ধ। আর একজন মুহাদ্দিসকে বানিয়ে দিল কি যে প্রত্যেক দিনে দুবার, দিনে রাত মিলিয়ে দুবার করে কোরআন খতম করতেন। তারপরে একজন বুজুর্গের কথা বলা হচ্ছে কি, একজন বুজুর্গের কথা বলা হচ্ছে যে তিনি মানে দিনে রোজা রাখতেন আর রাতে সারা রাত ধরে তিনি তাহাজ্জুদ জিকির আজকার করতেন। সে একদিন ঘুমিয়ে পড়লেন, সে একদিন ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখছে যে মসজিদের মিহরাব থেকে কিছু মেয়ে বের হলো, খুব সুন্দর সুন্দরী মেয়ে, সে একদম খুব ভালো কুত্তির, তোমরা তারা বলছে যে যারা ভালো মেয়ে চেহারা খুব সুন্দর, তারা বলছে এগুলো হচ্ছে আপনাদের গত রাত মানে আগে রাতে যে এবার করেছো আমরা তারা, আর এই যে কালো কুস্তির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আজকের রাত, মানে আজকের রাতে যে ঘুমিয়ে গেছে, কত বড় অন্যায় করছে, কত বড় পাপ করেছে। বুঝতে পারছেন তো, এবার হাদিস দেখুন, দেখুন কি বলছে যে দিন ম্যান রোজা আর রাতে নামাজ, ঘুমাতো না। তারপরে বলছে দেখেন, তারপরে দেখুন এবার হাদিসের দিকে চেক করেন, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন ব্যক্তি আসতেন মায়েশার কাছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তারা কেমন ইবাদত করতেন, রাসূল সাল্লাম কেমন ইবাদত করতেন। তো ভাই পাবেন উঠে দেখুন সহিহুল বুখারি কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ রাসূল আমল সম্পর্কে জানলেন, তো আল্লাহ রাসূল তো আমল তাদের কম মনে হবে, খুবই কম, আল্লাহর কাছে ছাড়ো আমাদের কে করলে হবে না। আল্লাহ রাসূল আগেকার গুনাহ পাপ আর পরেকার গুনাহ, পরেকার গুনাহ সব মাফ, আগেকার পরেকার সব গুনাহ মাফ আছে, সেজন্য আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। একজন করলো কি আরে দিয়ে তারি করবো না, আল্লাহর ইবাদত করে যাবো। একজন চিন্তা করলো কি আমি রাতে ঘুমাবো না, আল্লাহর ইবাদত করে যাবো, তাহাজ্জুদ করে যাবো, ইবাদত করে যাবো। একজন বললো কি আমি সিয়াম পালন করে যাবো, শুধু রোজাই রাখবো প্রত্যেক দিন। আল্লাহ রবি সাল্লাম আসলেন, আসার পরে ঘটনা শুনলেন, তারপরে বলছে গো তোমরা কি এই মন্তব্য করেছ? বলছে হ্যাঁ আল্লাহর কসম আমরা করেছি। শুনো আল্লাহর কসম করে বলছি, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি বিয়েও করেছি, তোমরা যে বিয়ে করবো না বলছো বিয়েও করেছি, আমি রাত্রে নামাজও পড়ি আবার ঘুমাইও, আমি রোজাও রাখি আবার আমি রোজাও রাখি না, ভুক খাইও। তারপরে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ সে আমার দলভুক্ত নয়। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি তোমরা এরকম মানে নিজের ইচ্ছা মতো তোমরা ইবাদত করতে শুরু করবে, তার রাত ধরে ইবাদত করবে, তারা দিন না ধরে সিয়াম পালন করবে, যদি এরকম করো আমার সুন্নাত থেকে বিমুখ করার পাওয়ার কারণে তোমরা আমার দলভুক্ত হলে না। এবার চিন্তা করুন যে ফাজাইল আমলে যে বুজুর্গদের কেসটা কাহিনীর কথা উল্লেখ আছে যে তারা দিনমান নামাজ পড়তেন আর রাত ধরে ইবাদত করতেন, আর ঘুমে যাওয়াটা কত বড় অপরাধ যেটা দেখানো হয়েছে। তাহলে এবার বলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এরা মানুষকে সঠিক পথে ডাকছে নাকি ভুল পথে ডাকছে? আমি আর দুটি কেসটা বলে আমি আর আলোচনা শেষ করে দিলাম, সময় বেশি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অপবাদ লাগিয়েছে, উঠে দেখুন ফাজাইলে, ফাজাইলে দরুদ, ফাজাইলে দরুদে লেখা আছে কি যে একজন ব্যক্তিকে পা উঠাচ্ছে, পা নামাচ্ছে, দরুদ পড়ছে। আরে কি ব্যাপার, তুমি এইরকম ভাবে দরুদ পড়ছো মানে এর তো কোনো দলিল আছে? তো বলছে যে আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, তো আমার মা মারা গেল রাস্তাতে, তো রাস্তাতে মারা যাওয়ার পর আমার মায়ের মুখ লাল হয়ে গেল, পেটটা ফুলে গেল। তো আমি বললাম নিশ্চয়ই কোনো বড় পাত্রের কারণে হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আর এমন সময় দেখলাম সিরিয়ার দিক থেকে একদম কালো মেঘের মতো মানে উঠে গেল, তারপরে একজন ব্যক্তি মেঘের মধ্যে থেকে আসলো, আর আসার পরে আমার মায়ের মুখে হাত বুলিয়ে দিল আর পেটে হাত বুলিয়ে দিল, তো আমার মায়ের মুখ একদম উজ্জ্বল হয়ে গেল যেমন আগে ছিল, তারপরে পেটে হাত বুলিয়ে দিল, পেট ভালো হয়ে গেল যেমন আগে ছিল। তারপরে আমি বলছি তুমি কে, এত বড় আমার উপকার করলে? বলছে আমি তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিরকি আকিদা দেখেন, এই সিরকি আকিদা লোকেরা। তারপরে কি বলছে দেখুন, এই জন্য আমাকে দরুদ শিখে দেন, আর আমি এই জন্য পা উঠাচ্ছি না, আমাকে দরুদ পড়ছে। এবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইয়াত নিলেন, পুরুষদের সাথে বাইয়াত নিলেন, পুরুষদের সাথে মুসাফা করতেন, বাকি হাত মিলাতেন না মহিলাদের সাথে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় তার স্ত্রীকে নিয়ে এমন সময় একজন সাহাবী চলে যাচ্ছে, তারপরে বলছে যে তুমি জানছো এটা কে, আমার স্ত্রী, এটা অন্য কোনো মেয়ে নয়। তাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার ব্যাপারে ভাবতে হবে, শুনো তুমি একটু পরে তোমার পয়তান তোমার মাথাতে ফুটকা দিবে, বলে দেয় আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে ছিল, এটা কোনো অপর মেয়ে ছিল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র বা মানুষ ছিলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে পালন করা কে বলছেন, একজন অপর মহিলা, একজন অপর মহিলার মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর পেটে হাত বুলিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় মিথ্যা কথা। প্রথম হচ্ছে সিরকি আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসা আসমান থেকে, এক নম্বর সিরকি আকীদা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ চরিত্রে আঘাত, কত বড় আঘাত আনলেন, এ হচ্ছে আকীদা তা বিদাত। আর একটা কেসটা বলি আমি, এই কেসটা বলে আমি শেষ করবো। শেষ কেসটা হচ্ছে কি, এটা ফাজাইলের জিকির কিংবা দরুদের দ্বিতীয় খণ্ডে আছে, আমি এখন দেখে এলাম দ্বিতীয় খণ্ডে। সেখানে হাজি ইন্নাদুল্লাহ একজন বড় বুজুর্গ, তাদের কাছে একজন বড় বুজুর্গ, তার শির্ক ও কুফরি আকীদা আছে, তার লেখা বইয়ে শির্ক ও কুফরি আকীদাতে ভর্তি হয়ে আছে। তার একজন সাগরেদ কি নামটা ভুলে গেলাম, কি রোহাঙ্গি না কি নাম একটা বলছে, তিনি একটা চিঠি লিখেন তাকে, চিঠি লিখে তাকে প্রশংসা করলেন, আর প্রশংসার শেষে মানে চিঠির শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন, বলছেন যে আল্লাহ আমি তো কিছুই না, যা আছি সবই তুমি, তুমি কি বলছে, আমি কিছু না, আমি যা আছি শুধু তুমি, তুমি মানে আমি আল্লাহ,
কথা বুঝতে পারছেন তো? আল্লাহ আমি কিছু না, আমি যেটা আছি না শুধু তুমি তুমি, মানে আমি হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আমি, এ হচ্ছে শিরকিয়া। তারপরে মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ ঘর তিনি গর্বের সাথে তিনি এই চিঠিটাকে তার বইয়ে লিখছেন ফাযাইল আমলে, যে নিজেকে আল্লাহ দাবি করছেন তাকে গর্বের সাথে সেই চিঠিটাকে স্থান দিয়েছেন কোথায়, তার বইয়ে। আর সেই বই পড়ানোর জন্য উৎসাহ করা হচ্ছে জনগণকে। যদি আপনি বলেন যে তাবলিগি নিসাব বাদ দিয়ে যদি সহিহ বুখারীর অনুবাদ করা হয় চলবে না, কোরআনের অনুবাদ করা হয় চলবে না, এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে, বিস্তারিত বলা আমার কাছে সময় নেই। সেই জন্য সৌদি আরব এই বইটাকে ব্যান করেছে এবং সৌদি আরবে এটা নিষিদ্ধ। সুতরাং মূল বিষয় যেটা হচ্ছে যে তাবলিগ করা ফরজ, অবশ্যই তাবলিগ করতে হবে, কিন্তু তাবলিগ কোরআন এবং হাদিসের তাবলিগ করা ফরজ। আর কোরআন এবং হাদিসের বিরোধী বিভিন্ন বুজুর্গদের চেষ্টা কাহানির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কল্পনিক কাহিনীগুলো এবং শিরক ও বিদাতের তাবলিগ করা কি ফরজ, হারাম। শিরক ও বিদাতের তাবলিগ করা হারাম। সুতরাং আমাদেরকে জানতে হবে কোনো মানুষকে গ্রহণ করার আগে আমাদেরকে জানতে হবে যে তাদের আকীদা কি আছে, তাদের মানহাজ কি আছে। সর্বশেষে আমি একটা হাদিস যেটা পড়বো যেটা উল্লেখ আছে সহিহুল বুখারী, একদম লাস্ট হাদিসের আগেকার হাদিস, কি লাস্ট হাদিসের আগেকার হাদিস সহিহ বুখারী। আমি আবার বলে দিচ্ছি, এমন একটা রেফারেন্স দিচ্ছি যেটা আপনার সবার মনে থাকবে, সহিহ বুখারী শেষ হাদিসের আগেকার হাদিসটা। আবু সাঈদ খুদরী, সম্ভবত আবু সাঈদ খুদরী যেমন বর্ণনা দিচ্ছেন যে পূর্বের কোনো দেশ থেকে, পূর্বের কোনো জায়গা থেকে একটা দল বের হবে, পূর্বের কোনো জায়গা থেকে একটা দল বের হবে, যে দলগুলো কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠদানি অতিক্রম করবে না, মানে কোরআন পড়বে কিন্তু কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের বিরোধী আমল তাদের। কোরআন বলছে যে মৃত্যুদেরকে শোনাতে পারো না, আর এরা বলছে মৃত্যুরা শুনতে পাই, তাহলে কোরআনের বিরোধী আমল, এরকম অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। কোরআন পড়বে কিন্তু তাদের কণ্ঠদানি অতিক্রম করবে না, তারা দিন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায় তেমন তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয় আমাদেরকে দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের পরিচয়কে মাথা মুন্ডন করা, তাদের পরিচয় কি মাথা মুন্ডন করা, ন্যাড়া হওয়া। এই জন্য আপনি দেখবেন এই জিনিসে কয়েকটা জিনিস এটা সব সম্পূর্ণ মেনে যাচ্ছে, বিশেষ করে আমার ভাই কাবি জামালিদের সাথে। এখানে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আলোচনা করছি না, আমি আলোচনা করছি সত্য অনুমোদন করার জন্য, আপনার সঠিকটা জানুন বুঝুন, তারপরে আপনার আমল করুন, কোরআন এবং হাদিসের উপরে আসুন, তাহলে কোনো সমস্যা নেই। এক নম্বর কথা, যে পূর্বের কোনো দেশ থেকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের, মানে সৌদি আরব থেকে আপনি ভারত বাংলাদেশ যাওয়া সব পূর্বের দেশ, এ দিল্লি থেকে বের হয়েছে, কে স্বপ্নে দেখেছে, কে মাওলানা ইলিয়াস রহ স্বপ্নে দেখেছে, স্বপ্নের ধর্ম এটা, তাহলে পূর্বের দেশ থেকে বেশিটা মিলে যাচ্ছে। তারপরে বলছে যে কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠ নিয়ে অতিক্রম করবে না, মানে কোরআন অনুযায়ী আমল করবে না, আমরা দেখতে পাচ্ছি কোরআনের উপরে আকিদা এদের, এটাও মিলে যাচ্ছে। তারপরে বলছে যে এদের পরিচয় দেখি, পরিচয় যে মাথা মুন্ডন করা, তো আপনি দেখতে পাবেন, দেখতে পাবেন যে তাবলিগ জামাতের আমির সাহেবরা এবং তাদের মাথা মুন্ডন করে রাখে এবং তারা একে ফজিলতপূর্ণ কিছু মনে করে। সুতরাং এ হচ্ছে তাদের পরিচয় যেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে তাবলিগ জামাতের সঙ্গে। আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য এবং কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এই আলোচনা করিনি, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি সত্যকে গোপন রাখো কিয়ামতের দিন তোমাদের আগুনে লাগাম পড়ানো হবে। সেই জন্য ভাই আমি খুবই কাছের মানুষ আপনাদের, আপনাদেরকে আমি সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আপনাদের সামনে এই আলোচনা করছি, আপনারা কি আমার উপরে মানে খারাপ জানিয়ে নেবেন না। যদি আপনারা সত্যিকারই হকপন্থী হন তাহলে আপনি ভেবে দেখবেন যে আমি তথ্যগুলো বললাম সে আপনাদের ফাযাইল আমলের সঙ্গে মিলিয়ে দেখুন এবং কোরআন হাদিসের মিলিয়ে দেখুন যে কোরআন হাদিস কি বলছে, আপনাদের ফাযাইল আমল কি বলছেন। সুতরাং আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের ছোট করার উদ্দেশ্য নয়, বরঞ্চ আমি আপনাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আপনাদেরকে এই তথ্যগুলো বললাম, কারণ যে কোনো দলকে জানতে হলে তার কিতাব না পড়লে সেই দলকে জানানো যায় না। সেই জন্য বন্ধু সময় কিন্তু শেষ হয়ে গেছে, আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ গো আমাদেরকে তাবলিগ করা তৌফিক দান করো, কোরআন এবং হাদিসের তাবলিগ, যে তাবলিগের কথা তুমি বলেছো, যে তাবলিগের কথা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তাবলিগের করা তৌফিক দান করো আল্লাহ গো, যে তাবলিগের নামে আজকে মানে বিভিন্ন চেষ্টা কাহানি এবং শির্ক বিদাত প্রচার করা হচ্ছে, আল্লাহ গো সেই তাবলিগ থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তাবলিগ করা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।